সেই ফলাফলের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এদেশের জনগণ কি চায়। পাকিস্তানের জনগণ এদেশকে বিভাগে বিভক্ত করে দিয়েছে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে বিভাগ করে দিয়েছে। অতএব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাকে আপনার জনগণ নির্দেশনা করে আজকে এই ইয়াতে সবাই মুক্তিযুদ্ধ মিলন আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মরহুম আজিজ সাহেবকে, হয়তো নেতা জনাব জহুরুল চৌধুরীকে এবং জনাব এম এ হান্নান এবং যারা এখানে চট্টগ্রামে আওয়ামী লীগের ছিল তাদের সাথে ওই সময়ে আমি একজন সক্ষম ঘনিষ্ঠ একটি হিসেবে ওতপ্রোতভাবে এই সর্বাঙ্গীন মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডে ছিলাম। আমার সাথে মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, আতাউর রহমান কাদের সাহেব, ফয়জুর রহমান সাহেব, ডাক্তার এম এ মুন্নান সাহেব এবং আমাকে আমরা সেই 23 মার্চ যখন সোয়াত আক্রমণ, সোয়াত থেকে যখন অস্ত্র নেওয়ার জন্য গেল, আমরা আওয়ামী লীগের ফ্রিবন্ধু সিদ্ধান্ত করলাম যে সোয়াত থেকে যাতে অস্ত্র চট্টগ্রাম সেনানিবাসে আসতে না পারে, আমরা এম এ হান্নানের নেতৃত্বে আমরা সোয়াতে ব্যারিকেড করে গিয়েছিলাম বন্দরে। আপনাদের মনে আছে 24 মার্চ 25 মার্চ কালরাত্রি হলো, 25 মার্চ আমাদের কাছে একটা বার্তা আসলো যে বাঙালিদের উপর ছাপিয়ে পড়েছে পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুর সেই বাণী, ইংরেজিতে সেই বাণী আমরা পেয়েছি চট্টগ্রামে। আমার সাথে এখানে উপস্থিত আছেন এম এ ওয়াহাব সাহেব, তখন হান্নান সাহেব বললো যে এই ইয়াটা পেয়েছি, জোরাব চৌধুরীর যে বার্তাটা পেয়েছি এটা তাড়াতাড়ি বাংলায় প্রকাশ করে তোমরা এটা ছড়িয়ে দাও। এই ওয়াহাব সাহেব এখানে উপস্থিত আছে, আমরা সেটাকে বাংলা সাইকোলজিক্যাল কপি করে আমরা চট্টগ্রাম সরকারকে দিয়ে সেটাই ইয়া করলাম যে বাঙালিদের উপর আপনার পাকিস্তানি সেনারা ছাপিয়ে পড়েছে। 26 মার্চ সকাল 10:30 চট্টগ্রাম বেতার কেন্দ্রে এম এ হান্নান কর্তৃক আমরা স্বাধীনতার বক্তব্য দিয়েছিলাম। তারপর আমরা আওয়ামী লীগের ত্রিবেণীতে বসলাম, যে আমরা বললাম যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এবং অন্যান্য আনসার পুলিশ বাহিনীর শহরের চারিদিকে বিক্ষিপ্ত বিভিন্ন অবস্থায় চারিদিকে, সেই জন্য আমরা তখন আওয়ামী লীগ কিন্তু আমাকে বললো যে সিনিয়র যদি কোনো আর্মি অফিসার থাকে তাকে নিয়ে কালুঘাট বেতনে আপনারা একটা বক্তব্য দেওয়ার বন্দোবস্ত করে। তখন আমরা ক্যাপ্টেন রফিক সাহেব ছিল আমাদের সাথে, ওনার সাথে যোগাযোগ করলাম। তারপরে মেজর শকর ছিল, মেজর শকরের সাথে যোগাযোগ করলাম। তখন ব্রিগেডিয়ার মজুমদার সাহেব ছিলেন, ওনার সাথে যোগাযোগ করলাম, ওনাকে ঢাকা নিয়ে গেছে। তখন মেজর শকর সাহেব বললো যে আমার একজন সিনিয়র লোক আছেন যে মেজর জিয়া উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বাইরে নিয়ে সোল শহরে অবস্থান করেছেন, ওনাকে নিয়ে যান, আপনারা সমস্ত আর্মি যারা স্ক্যাটার্ড হয়ে আছে তাদেরকে একত্রিত করুন কালুঘাটে। আমি তখন বিকাল 4:30 সময় মেজর জিয়াকে নিজের পরিচয় পত্র দিলাম যে আমি একজন প্রাদেশিক পরিষদের সদস্য, আপনাকে নিয়ে যেতে আসছি শহরের চারিদিকে স্পেশাল রেজিমেন্ট ইপিআর এবং অন্যান্য আনসার পুলিশ বাহিনী ছড়িয়ে আছে, তাদেরকে একত্রিত করতে হবে এবং তখন সবাইকে আমাদের পাহাড় দিতে হবে। মেজর জিয়া আমাদের সাথে এলেন, রাত্রে আমি নিজাম কাছের সাহেব আমরা সবাই একত্রিত হইলাম, রবীন্দ্রের নামে আমরা যাওয়ার সাথে সাথে হঠাৎ মেজর জিয়া আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ওই একটা ডিক্লারেশন ছেড়ে দিল। এতে কিন্তু আমরা অত্যন্ত স্তম্ভিত হয়ে গেলাম, আমরা অবাক হয়ে গেলাম। তারপরে আমরা অনুধাবন করলাম, রাত্রে আমরা জাপান রেডিও, অস্ট্রেলিয়া রেডিও, বিভিন্ন রেডিওতে দেখলাম যে একটা একটা প্রতিক্রিয়া আসতেছে যে বাংলাদেশের উদয় আর্মি গ্রুপ রেডিও।
তখন ওনাকে বললাম যে আপনার এই বক্তব্য বলে তখন আপনি বলল যে ভাই আমি গরিব মানুষ, আমি কিছু বুঝি নাই, আপনারা বলছেন আমি এটাও ইয়ে করেছি, আপনারা লিখে দেন। তারপর দিন ওই দিন রাত্রে আমি নিজে গাড়ি ড্রাইভ করে ইঞ্জিনিয়ার মুসর সাহেব আমার সাথে ছিল, আমরা এমআরসি দিকে এবং জোরামত চৌধুরী তারা আগরতলা যাওয়ার পথে ফটিকুলিতে তথা সংস্থান করেছিল। আমরা সেই রাত্রে ফটিকুলিতে গেলাম, দেখলাম এমআরসি দিকে নাই, জোরামত চৌধুরী সাহেব নাই, ওনারা আগরতলা। সেই দিন রাত্রে এখান সাইড থেকে আমরা একটা লিখিত ইয়া নিয়ে আসতাম, আই মেজরিয়া অন বিহাফ অফ বক্সেন্দ্র সাহেব মুজিবুর রহমান ডু হিয়ার বাই ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্স। সকালে এনে এটা দিলাম, সাড়ে দশটা এগারোটার সময় সেটা উনি পড়লো, উনি পড়ার পরে তারপর উনি আমার আপনারা চলে যান, এখন এটা আপনার সেলিং শুরু হবে। এই যে ম্যাজর জিয়াকে যেটা ডিক্লারেশন দেওয়া হয় তাকে উনি ঘোষক বলে বলেন, উনি ঘোষক না, উনি ঘোষক না, উনি পাঠক। তারপর আমরা বিভিন্ন রকম মনে গিয়েছি, আমরা হোটেলে আগরতলায় গিয়েছি, আমরা বিভিন্ন মুক্তিযোদ্ধারা আবার সঙ্গে আট নয়টা সেক্টরে বিভক্ত হয়ে একে স্বাধীন করেছি। এই দেশের মুক্তিযুদ্ধ আজকে আপনারা অনেকে উপস্থিত আছেন, আজকে এই যে মুক্তিযুদ্ধে আমরা পার্টিসিপেট করেছি, আজকে ইতিহাস কিন্তু অনেক বিকৃত হয়ে যাচ্ছে, ইতিহাস থেকে কিন্তু অনেক কিছু নাই। আজকে জিনের মুশরফ সাহেব এখানে উপস্থিত আছে, একে খন্দকার সাহেব ওইখানে উপস্থিত হয়েছেন, তাদের দৃষ্টি আমি আকর্ষণ করব যে আমরা তখন গণপরিষদের সদস্য যারা ছিলাম, এমপি এমএলএ ছিলাম, আমরা 13 জন এমপি এমএলএ আমরা সক্রিয়ভাবে ট্রেনিং দিয়েছি, আমরা সক্রিয়ভাবে ট্রেনিং দিয়ে চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব, আমি এবং ডাক্তার অন্যান্য বর্তমান ডাক ও টেলিফোন মন্ত্রী রাজিউদ্দিন আমর রাজু, নারায়ণগঞ্জের এমপি আব্দুল সাহেব, কুমিল্লার এমপি মরহুম আমরুল সাহেব, অনেকেই আমরা ট্রেনিং নিয়েছিলাম, ব্যক্তিগত ট্রেনিং নিয়ে আমরা ট্রেনিং, কিন্তু দিয়েছে সে কথা লেখা নাই, এটা অত্যন্ত দুঃখজনক।